এবার আমরা জানবো আসলে মাইসিস টু নিয়ে। মাইসিস টু এর প্রধান তাৎপর্য হচ্ছে এখানে আসলে দুটি কোষ থেকে চারটি কোষের উৎপত্তি হয়। এটি মূলত আসলে মাইটোসিস বিভাজনের মতোই। মাইটোসিসের সময় ডিএনএ অণুর যে প্রতিরূপ সৃষ্টি হয় তা এখানে আর কি প্রয়োজনটি হয় না, কারণ এই প্রক্রিয়াটি প্রোফেজ ওয়ানের আসলে আগেই সম্পন্ন হয়ে যায়। তাহলে মাইসিস টু এর ধাপগুলো চলো আমরা একটু জেনে নিই। প্রোফেজ টু এর ক্ষেত্রে আসলে কি কি হয়? জলবিয়োজনের ফলে ক্রোমোজোম যেগুলো রয়েছে তাদের পুনরায় সংকুচিত হতে থাকে, এর ফলে এগুলো খাটো এবং মোটা হয়, রঞ্জক ধারণের ক্ষমতা প্রাপ্ত হয় এবং দৃষ্টিগোচর হয়। দেখো হচ্ছে কিন্তু এর প্রথম হতেই ক্রোমোজোম গুলোকে ক্রোমাটিডে বিভক্ত হতে দেখা যায়। এরপর যে শেষ দিকে গিয়ে আসলে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে বা অদৃশ্য হয়ে যায়। এতটুকু যদি আমরা মাথায় রাখতে পারি তাহলেই হবে। এবার আমাদেরকে যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে মেটাফেজ টু এখানে আসলে কি কি ঘটে থাকে। মেটাফেজ টু এর ক্ষেত্রে স্পিন্ডল যত্র হচ্ছে সৃষ্টি হয়, ক্রোমোজোম গুলো বিষবীয় অঞ্চলে এসে অবস্থান করে, ট্র্যাকশন ফাইবারের সাথে যুক্ত হয়, ক্রোমোজোম গুলো আরো খাটো হয়, আরো মোটা হয়, শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ার একবারে বিভক্ত হয়ে যায়। এতটুকু যদি আমরা মাথায় রাখতে পারি তাহলেই হবে। এবার দেখব অ্যানাফেজ টু। সেন্ট্রোমিয়ারের যে পূর্ণ বিভক্তিটুকু হলো এর ফলে প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়। দেখো যে আলাদা হয়ে গেছে, আলাদা 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 আলাদা। এখানে কিন্তু এই যে জিনটা চেঞ্জ এক্সচেঞ্জ এক্সচেঞ্জ, এখানে ডাবল এক্সচেঞ্জ এরকম, ঠিক আছে? আচ্ছা, এবং এর ফলে হচ্ছে এগুলো কি হয়, মেরুমুখী চলন হয়, বি এল জে আই আকৃতির হতে থাকে, তাই না? আমরা এগুলো পড়ে এসেছিলাম। এবং আলটিমেটলি টেলোফেজ টু। এই টেলোফেজ টু এর ক্ষেত্রে আসলে কি হয় যে মায়োসিস টু প্রক্রিয়ার শেষ পর্যায়ে মেরুতে ক্রোমাটিড গুলো যাবে এবং এরপরে নিউক্লিয়ার এনভেলপ আসবে, নিউক্লিওলাস গুলো আসে, তারপরে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম হয়, নিউক্লিয়াস আমরা দেখতে পাই, নিউক্লিয়াসের জলযোজন ঘটে, ক্রোমোজোম গুলো সম্প্রসারিত হয়, এগুলো হলেই হয়। এবার আমাদের দেখতে হবে আসলে সাইটোকাইনেসিস টু। আমরা জানি মাতৃকোষতে চারটা কোষের শীর্ষ এগুলো। এবার আসলে আমরা দেখবো গুরুত্ব। প্রথম গুরুত্বটা আসলে কি, জনন কোষের সৃষ্টি। দেখো মায়োসিসের ফলে জনন কোষ উৎপন্ন হয় আমরা জানি, তাই যৌন জনন ক্ষম জীবে মায়োসিস বা মায়োসিস যদি না ঘটে তাহলে বংশবৃদ্ধি হবে না। ক্রোমোজোম সংখ্যা আসলে কি করে, ধ্রুব রাখে, তাই না? প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা কেবলমাত্র এই প্রক্রিয়ার জন্য আসলে সম্ভব হয়েছে। হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোট এবং ডিপ্লয়েড উদ্ভিদে জনন মাতৃকোষে মায়োসিস না ঘটলে পিতামাতা হতে কি হতো, সন্তান সন্ততিতে এই যে ক্রোমোজোম আসতে সেগুলো দ্বিগুণ হতো, চারগুণ হতো, আটগুণ হতো এবং আলটিমেটলি জীবজগৎটা কি হতো, ধ্বংস হয়ে যেত। প্রজাতির সক্রিয়তা হচ্ছে বজায় রাখে, ক্রোমোজোম সংখ্যা ঠিক রাখার পাশাপাশি বংশানুক্রমে এই যে প্রজাতি তাদের সক্রিয়তাটা আসলে ঠিক রাখে, বৈচিত্র্যের সৃষ্টি করে আমরা জানি। অভিব্যক্তি, মায়োসিস অনেক বৈচিত্র্য, বৈচিত্র্য নিয়ে অভিব্যক্তির ধারা এবং প্রবাহ, এতটুকু জানলে হবে। গ্যামেট সৃষ্টি এবং বংশবৃদ্ধি করে থাকে। এরপর হচ্ছে যৌনক্রম, যে সকল জীবের জীবনচক্রে যৌনক্রম আছে মায়োসিস সেখানে আসলে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। যৌনক্রম সম্পর্কে আমরা ডিটেলস চ্যাপ্টার 6 এর ক্ষেত্রেও জানতে পারবো, ঠিক আছে? এবং লাস্টলি মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্রের যে ব্যাখ্যা এটি আসলে মায়োসিস ছাড়া সম্ভব নয়, এতটুকু জানলে আমাদের হয়ে যাবে।